পরিচিত। ইনি পথের পাঁচালীর সেই বিখ্যাত শিশু শিল্পী অপু, যার প্রকৃত নাম সুবীর বন্দ্যোপাধ্যায়। আজ আমরা শুনব সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনের পাঁচালী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ১৯৫৫ সালের ২৬শে অগস্ট কলকাতার তিনটি সিনেমা হলে মুক্তি পেল পথের পাঁচালী। ভারতীয় চলচ্চিত্রের ভাষা যে কতটা ছন্দময় তা সমগ্র জগতের কাছে তুলে ধরলেন সত্যজিৎ রায়। এই ছবির অভিনেতা অভিনেত্রীরা কেউই বিরাট তারকা ছিলেন না, বিশেষ করে দুর্গার ভূমিকায় উমা দাশগুপ্ত এবং অপুর ভূমিকায় সুবীর বন্দ্যোপাধ্যায় প্রথমবার ক্যামেরার সামনে এসেছিলেন। তাঁদের দিয়ে সাবলীল অভিনয় করিয়ে নিয়েছিলেন সত্যজিৎ। লেক রোডের একটি ছাদে ছোট্ট সুবীরকে খেলা করতে দেখেছিলেন বিজয়া রায়। তিনি সুবীর বন্দ্যোপাধ্যায়ের সেই ভাষা স্বপ্নময় চোখ দুটির সঙ্গে অপুর অদ্ভুত মিল খুঁজে পান। এর পরের ঘটনা ইতিহাস। আর্থিক কারণে ২ বছর প্রায় শুটিং বন্ধ থাকার পরে বাড়ির কিছু গয়না বন্ধক রেখে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে শেষ অবধি শুটিংটিকে শেষ করতে পেরেছিলেন সত্যজিৎ রায়। ছবি মুক্তির পর অপুর ভূমিকায় সুবীর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সর্বত্র উচ্চ প্রশংসিত হল। চারিদিকে একরকম হইচই পড়ে গেল, কিন্তু ওই শুরু ওই শেষ। সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনে অপুর প্রভাব এতটাই পড়ল যে তার যে ছায়া, সেই ছায়া থেকে তিনি বেরোতে পারলেন না, বলা ভালো একরকম হারিয়েই গেলেন। খ্যাতির বিড়ম্বনা যে কতটা তা তিনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন ছোটবেলা থেকেই। শোনা যায় লেখাপড়া যাতে অসুবিধা না হয় তার জন্য অপুর বাবাকে, অর্থাৎ সুবীর বন্দ্যোপাধ্যায়ের বাবাকে বারবার বাড়ি পাল্টাতে হয়েছিল। কিন্তু অপুর পথের পাঁচালী এবং সুবীর বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী যে মিলে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছেন এবং সিনেমাটিকে দেখেছেন তাঁরা জানেন অপূর্ব, অর্থাৎ অপুর জীবন কতটা বেদনাময়। তার পথ নিশ্চিন্দিপুরের সেই ভিটে থেকে শুরু হয়ে অজানার দিকে পাড়ি দিয়েছিল এবং তার জীবনের পথের পাঁচালী কালের গহ্বরে মিলিয়ে গিয়েছিল। ছোটবেলায় বাবাকে হারানোর পর কোনো রকমে পড়াশুনো শেষ করেন। বন্ধুর বোনের বিয়েতে গিয়ে ঘটনাচক্রে সেই বোনকেই বিয়ে করা, তারপর সন্তান প্রসবের সময় স্ত্রীর অকাল মৃত্যু, কোথাও যেন অপুর পথ এবং সুবীর বন্দ্যোপাধ্যায়ের পথ মিলেমিশে এক অনন্ত পথের পাঁচালী তৈরি করেছিল। তবুও অপু যেমন জীবন সংগ্রামে হারেননি, সুবীর বন্দ্যোপাধ্যায়ও আজও লড়ে চলেছেন, আজও তিনি হারেননি। শোনা যায় তিনি কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন, এখন অবসর জীবন তার, কুদঘাটের একটি ফ্ল্যাটে একলাই থাকেন। পথের পাঁচালীর জনপ্রিয়তা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেলেও সিনেমা আর তাকে ডাকেনি। শিশু শিল্পী অপু হিসেবেই তিনি আজও সমাদৃত হয়ে রইলেন। তার বাইরে কেউ অন্য কিছু ভাবতেই পারলেন না তাকে নিয়ে। হারিয়ে গিয়েছেন ব্যক্তি সুবীর বন্দ্যোপাধ্যায়, বেঁচে রয়েছে শুধুই পর্দার অপু। বাইসাইকেল থিফ, দ্য কিড অথবা হোম অ্যালোনের সেই বিখ্যাত শিশু শিল্পীদের মতোই কালের অতলে তলিয়ে গেলেন সুবীর বন্দ্যোপাধ্যায়। ভালো থাকবেন সুবীর, আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।